ওকে আমার এখানে একটা এরর আসে এররটা কি যখনই আমি কনসোল থেকে রান কোড রান করতে যাই তখনই এখানে বলতাছে ফেল টু বাইন্ড টু অ্যাড্রেস আচ্ছা তো 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 সো এটা আসার কারণ কি আর এটা কখন আসে আর কেনই বা আসে এটা আমরা দেখি এইটা আসার কারণ হলো আমরা যখন আমাদের আমরা কোড প্রোগ্রামগুলি ক্লোজ কোড ইয়াগুলি কনসোলগুলি ক্লোজ করলাম এখন আমি চাইতেছি আমার কনসোল থেকে আমি এই প্রোগ্রামটা এই ইয়াটা রান করব এই এই প্রজেক্টটা রান করব ওকে এই প্রজেক্টটা রান করব আর এই প্রজেক্টটা রান করব আমরা একটা প্রজেক্টের নাম রাখছি আমি ফার্স্ট আর একটা রাখছি ফার্স্ট টু লাস্ট এটা ফার্স্ট টু লাস্ট তো আমরা এখন যাওয়ার আমরা রান করি কনসোল থেকে রান করার জন্য আমাদের যেতে হবে ডেভেলপমেন্ট এই যে ডেভেলপমেন্ট কমান্ডার কমান্ড ফরম্যাট প্রম্পট ওকে এখন আমার কি করতে হবে আমরা প্রথমে কোনটা রান করব প্রথমে রান দেই ফার্স্ট প্রথমে রান দেই ফার্স্টটা ফার্স্ট আমার কোন ফোল্ডারে আছে আমরা যদি দেখি সি ড্রাইভের মধ্যে এই যে সি ড্রাইভের মধ্যে ফার্স্ট ফোল্ডারে আছে ফার্স্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারের মধ্যে আমি রাখছিলাম আমার আমার প্রজেক্টটা সো সি ডি সরি সি ছোট হাতে সবকিছু সি ডি স্পেস তারপর আমার ফোল্ডারের নাম ফোল্ডার নেম আমি কি দিছিলাম ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট দিস ইজ মাই ফোল্ডার নেম ফার্স্ট সো ফোল্ডার মধ্যে আমি এটা রান করতে যেতেছি ফার্স্ট নামে প্রজেক্টটা রান করতে যেতেছি সো প্রজেক্ট নেম ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট সরি FIRST ফার্স্ট ওকে দেন কোনটা রান করতে যেতেছি ওকে দেন কোনটা রান করতে যেতেছি এই সিডি এসডিএন আবার ফার্স্ট FIRST first then run .net dot.net and run okay আমি এটা কনসোল থেকে রান করতেছি আমার প্রজেক্টটা সো আমার কনসোল থেকে প্রজেক্টটা রান হওয়ার কথা সো দেখি রান হয়েছে নাকি আমরা যদি এখন রান দেই লোকাল হোস্ট 5000 এই যে রান হয়েছে আমার ফার্স্ট প্রজেক্টটা রান হয়েছে এখন যদি আমি ওকে এখন যদি আমি আরেকটা ডেভেলপমেন্ট নেই তার মানে এটা আমি ক্লোজ করি নেই তার মানে আমার এই ডেভেলপমেন্ট এইটা যেটা আছে এটা আমি ক্লোজ করি নেই এটা না ক্লোজ করে যদি আমি আরেকটা নেই আরেকটা কমা আরেকটা কনসোল নেই সো ওকে আসুক তো টাইম নিত সেকেন্ড এখন আমি যদি আমার আরেকটা প্রজেক্ট রান করি এটা কিন্তু আমি ক্লোজ করি নাই এটা এটা রানিং থাকা অবস্থায় আমি আরেকটা কনসোল নিয়ে ডেভেলপমেন্ট আরেকটা কনসোল নিয়ে সো আমি আরেকটা প্রজেক্ট রান করার চেষ্টা করতেছি এখন আমি যদি আরেকটা প্রজেক্ট রান করার চেষ্টা করি তখন কি হবে দেখি
আমার প্রজেক্ট সে সিডি স্পেস সি আচ্ছা এটা একটা কপি করে নিয়ে এসে তাহলে তাড়াতাড়ি হবে ফার্স্ট এই ফার্স্ট হলো আমাদের ফোল্ডার নেম ওকে আমি আমার আরেকটা প্রজেক্ট রান করার চেষ্টা করতেছি এফ আই আর এস টি ফার্স্ট টু এল এস এল এস টি লাস্ট ওকে দেন এগেইন এটা জাস্ট কপি করে নিলাম ফার্স্ট টু লাস্ট দেন রান সরি FIR first কি বলছে ফাইল নেম আর ডিরেক্টরি নেম ইনকারেক্ট ও আচ্ছা এখানে ডাবল সি দিয়ে ডাবল সি পড়ে গেছে ওকে কপি ওকে দেন যদি আমি রান করার চেষ্টা করি dotnet আর ওকে এই যে আমার এই এক্সেপশনটা দিছে এর মানে কি এর মানে হলো আমি একসাথে তার দুইটা দুইটাই রান করতে পারবো না কমে তার মানে ইয়া থেকে কি বলে এটাকে কনসোল থেকে এই জন্যই এই এররটা দিছে তো আমি যদি এটা বন্ধ করে দিই ফার্স্টটা যদি আমি প্রথমটা যদি আমি বন্ধ করে দিই প্রথমটা বন্ধ আমরা দুটো একসাথে রান করছে তার মানে দুই এক এক কনসোলের মধ্যে আমি দুইটা রান করতে চাইছিলাম এই জন্য আমার এই এররটা দিছে এই জন্য আমার এই এররটা দিছে রিসেন্টলি আমার এখন বর্তমানে রানিং হয়ে আছে এই এইটা এই এই কোডটা তার মানে ফার্স্ট নামে যে প্রজেক্টটা আছে ওইটা রান হয়ে আছে তো আমি যদি এটা ক্লোজ করে দেই দেন আমি যদি এটা রান করার চেষ্টা করি এটা ক্লোজ করে দিয়ে আবার যদি আমি প্রথম থেকে রান করার চেষ্টা করি যেমন সিডিএন আচ্ছা পাস পাস ওকে এখন যদি রান করার চেষ্টা করি এখন আর এররটা দিবে না ডিওটি ডট নেট রান আর ইভেন রান এই যে এখন কিন্তু রান হয়েছে আমরা যদি আমাদের এটা দেখি লোকাল হোস্ট 5000 এই যে ফার্স্ট টু লাস্ট এখন কিন্তু এটা রান হয়েছে কিন্তু এর আগের বার রান না হওয়ার কারণ হলো আমরা দুইটাতে এক কনসোলের মধ্যে আমরা দুইটা প্রজেক্ট রান করার চেয়েছিলাম একটা কনসোলের মধ্যে একটা প্রজেক্ট রান করাইতে পারবো আমরা তো দুইটা প্রজেক্ট রান করাইতে চাইলেই আমাদের এই রোডটা দিবে তো দ্যাটস ইট বাই